হ্যালো বন্ধুরা, আজ আমরা যে কোশ্চেন উত্তরগুলি আলোচনা করব সেগুলি আগামী দিনে প্রাইমারি টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয় হলো পরিবেশবিদ্যা, আজকের অধ্যায় হলো দুর্যোগ ও বিপর্যয়। প্রথম প্রশ্নটা হলো টর্নেডো হলো অপশান এ বাংলাদেশের ঘূর্ণিঝড়, অপশান বি চীনের ঘূর্ণিঝড়, অপশান সি ভারতের ঘূর্ণিঝড়, অপশান ডি আমেরিকার ঘূর্ণিঝড়। সঠিক উত্তর হবে আমেরিকার ঘূর্ণিঝড়। 2 নম্বর প্রশ্ন বলছে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল কত সালে? সঠিক উত্তর হবে 1986 সালে 26শে এপ্রিল। 3 নম্বর প্রশ্ন বলছে ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানিটির নাম কি? অপশান আছে হিন্দুস্তান কেমিক্যাল, অপশান বি হিন্দুস্তান লিভার, অপশান সি ইউনিয়ন কার্বাইড, অপশান ডি ইউনিয়ন কার্বন। সঠিক উত্তর হবে অপশান সি ইউনিয়ন কার্বাইড। 4 নম্বর কোশ্চেন, উপকূলের পরিবেশে নিম্নের কোন সমস্যার সৃষ্টি করে? চাষের জমি ঘাস, অপশান বি মাছ ধরার কাজে ব্যাঘাত, অপশান সি জমির লবণতা বৃদ্ধি, অপশান ডি সবগুলি। সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি। উপকূলের জমিতে চাষের কাজে অসুবিধা হয়, মাছ ধরতে অসুবিধা হয় এবং জমিতে লবণত্ব বৃদ্ধি পায়, সেজন্য অপশান ডি সবগুলি। কোশ্চেন নম্বর 5, সুনামি শব্দের অর্থ কি? অপশানগুলি দেখে নেব। অপশান এ বৃষ্টিপাত, অপশান বি বরফ গলা জল, অপশান সি সমুদ্রের ঢেউ, অপশান ডি বন্দরের ঢেউ। সঠিক উত্তর হবে বন্দরের ঢেউ। কোশ্চেন নম্বর 5, সুনামি শব্দের অর্থ হলো বন্দরের ঢেউ। পরবর্তী কোশ্চেন, আইলা কথাটি কোন দেশ থেকে এসেছে? আইলা কথাটি কোন দেশ থেকে এসেছে? অপশানগুলি দেখে নেব। অপশান এ পাকিস্তান, অপশান বি ওমান, অপশান সি বাংলাদেশ, অপশান ডি মালদ্বীপ। সঠিক উত্তর হবে অপশান ডি মালদ্বীপ। 7 নম্বর কোশ্চেনটা বলছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বন্যা প্রবণ জেলা হলো? অপশানগুলো দেখব, পশ্চিম মেদিনীপুর, অপশান বি হাওড়া, অপশান সি হুগলি, অপশান ডি বর্ধমান। সঠিক উত্তর হবে অপশান এ পশ্চিম মেদিনীপুর। পশ্চিমবঙ্গের সবচেয়ে বন্যাপ্রবল জেলা হলো পশ্চিম মেদিনীপুর। 8 নম্বর কোশ্চেন বলছে মধ্য আফ্রিকায় রোগ ইবোলা একটি দুর্যোগ? অপশান বি বিপর্যয়, অপশান সি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, অপশান ডি কোনটি নয়। 8 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, এটি একটি বিপর্যয়। 9 নম্বর কোশ্চেন বলছে ব্রহ্মপুত্র নদীর গতিপথের পরিবর্তন হয়েছিল কত সালে? অপশান এ 1887, অপশান বি 1934, অপশান সি 1950, অপশান ডি 2011। সঠিক উত্তর হবে অপশান সি 1950। 1950 সালে ব্রহ্মপুত্র নদীর গতিপথের পরিবর্তন ঘটেছিল। 10 নম্বর কোশ্চেন বলছে ব্যাটল্যান্ড সৃষ্টি হয়, অপশান এ মিষ্টি ক্ষয়, অপশান বি গালি ক্ষয়, অপশান সি রিল ক্ষয়, অপশান ডি র্যাভাইন্স ক্ষয়ের ফলে। সঠিক উত্তর হবে অপশান ডি। 11 নম্বর কোশ্চেন বলছে খরার সৃষ্টি হয়, অপশান এ 50%, অপশান বি 65%, অপশান সি 75%, অপশান ডি 55%-এর কম বৃষ্টি হলে। খরার সৃষ্টি হয় কত পার্সেন্টের কম বৃষ্টি হলে? সঠিক উত্তর হবে অপশান সি 75%-এর কম বৃষ্টি হলে খরার সৃষ্টি হয়। 12 নম্বর কোশ্চেন বলছে গ্রেট ডেন ওয়াল তৈরি করা হয়েছে এ ভূমিকম্প ধস কমাতে, বি বাতাসের অক্সিজেন যোগান বাড়াতে, সি মরুকরণ রুখতে, ডি মৃত্তিকা ক্ষয় রোধ করতে। সঠিক উত্তর হবে অপশান সি মরুকরণ রুখতে। 13 নম্বর কোশ্চেন বলছে সুনামির পূর্বাভাস দেয় সুনামিটার, অপশান বি বিপিআর,
অপশান সি, DARS, অপশান ডি সবগুলো। সুনামির পূর্বাভাস দেয় অপশান ডি সবগুলো। 14 নম্বর কোশ্চেন বলছে, বিপর্যয় পরবর্তী মোকাবেলা পর্বটি হলো, মানে বিপর্যয়ে পরবর্তী মোকাবেলা পর্বটি হলো, অপশান এ পূর্বাভাস, অপশান বি পরিকাঠামোর উন্নয়ন, অপশান সি পুনর্বাসন, অপশান ডি জনসচেতনতা বৃদ্ধি। সঠিক উত্তর হবে 14, অপশান সি। আজকের ভিডিওর শেষ কোশ্চেন হলো 15 নম্বর, মনুষ্য সৃষ্টির বিপর্যয়ের কারণ হলো, বনহরণ, অপশান বি পশুচারণ, অপশান সি অনাস্থা, অপশান ডি অশিক্ষা ও গোঁড়ামি। সঠিক উত্তর হবে অপশান ডি, অশিক্ষা ও গোঁড়ামি। মনুষ্য সৃষ্টির বিপর্যয়ের কারণ হলো অশিক্ষা ও গোঁড়ামি। আজকের 15টি কোশ্চেন আলোচনা করা হলো, কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আজকের অধ্যায় ছিল দুর্যোগ ও বিপর্যয়। পশ্চিমবঙ্গের সব থেকে বন্যা হয় বেশি পশ্চিম মেদিনীপুর জেলাতে। ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানিটির নাম হলো ইউনিয়ন কার্বাইড। টার্নেটো ঝড়টি কোথায় দেখা যায়? টার্নেটো ঝড়টি দেখা যায় আমেরিকার তে। এই ছিল আজকের কোশ্চেন।